ময়মনসিংহের একটি শিল্প প্রতিষ্ঠানের ডিপোতে ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। দুপুরে মিট দ্য প্রেস এ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানান, গত 22 সেপ্টেম্বর দিবাগত রাতে কর্মচারী পরিচয়ে 25 থেকে 30 জন ডাকাত ডিপোতে প্রবেশ করে পাহারাদারের হাত পা বেঁধে একটি ট্রাক 8,388 লিটার সয়াবিন ও নগদ 2,11,000 টাকা সহ 29,26,246 টাকার মালামাল লুট করে। কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত ট্রাক 4,000 লিটার সয়াবিন সহ 20,30,000 টাকার মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃত আটজনকে আদালতে হাজির করলে চারজন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।